পাতাম, কিন্তু সেখানে আজকে আমাদের সবার উপরে নেমে এসছে সবুজ ছায়া। দাদা আর দাদি কারো ক্ষতি না, আমার যেরকম হয়েছে আর জানি দশটা মানুষের এই ক্ষতির জন্য। যে বাড়িতে আসলে আজকে আনন্দের ধুম পড়ার কথা, সে বাড়িতে আজকে কান্নার একটা ইয়া পড়ে গেছে। বাসর ঘর তো মনে করেন তো শূন্য পড়ে রয়েছে, আমরা চাই এরকম যেন আর কোনো বাসর ঘর শূন্য না পড়ে থাকে।